ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতীয় টিমের 5 ম্যাচের এক রোমাঞ্চকর টি-20 সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য বিসিসিআই কেএল রাহুল, কুলদীপ যাদবের মতো প্লেয়ারকে দলে জায়গা দিলেও দলে জায়গা দিল না বা দল থেকে জোর করে ছাঁটাই করে দিল 5-5 জন সুপারস্টার বড় ভারতীয় প্লেয়ারকে। হ্যাবস, টি-20 বিশ্বকাপ 2022-এর আগে ভারতীয় টিম এই শেষবারের মতো নিজেদের প্রস্তুতি সেরে নিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 5 ম্যাচের এক রোমাঞ্চকর টি-20 সিরিজ খেলবে। যে সিরিজের প্রথম ম্যাচ হবে 29 জুলাই, এরপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ম্যাচগুলি হবে যথাক্রমে 1, 2, 6 ও 7 আগস্ট। আর তাই বিসিসিআই এইমাত্র সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কোয়াড থেকে যেসব সুপারস্টার প্লেয়ারকে দল থেকে ছাঁটাই করে টি-20 বিশ্বকাপ 2022 খেলার স্বপ্ন তাদের পুরোপুরি ভেঙে দিল, তাই আজ ফটাফটভাবে দেখে নিব এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। এই ইন্ডিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজটি দেখার জন্য এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করো লাইক, ও সাথে এইভাবে আরও ভারতীয় টিম ও ক্রিকেট সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতীয় স্কোয়াড থেকে তো বিরাট কোহলি, জাসপ্রীত বুমরা ও যুজেন্দ্র চাহালকে অফিসিয়ালিভাবে রেস্ট দেওয়া হয়েছে, কিন্তু যেসব সুপারস্টার প্লেয়ারকে বাদ দেওয়া হয়েছে তাদের মধ্যে প্রথমজন হল সঞ্জু স্যামসন। হ্যাঁ বস, ধোনি থাকার সময় যেভাবে দিনেশ কার্তিক অবহেলিত হতেন, ঠিক একইভাবে এই সময় পান্ত, ঈশান কিশান, কেএল রাহুল, কার্তিকের মতো একাধিক কিপাররা এত ভালো খেলছে যে সঞ্জু স্যামসন গত সিরিজগুলোতে ভালো করা সত্ত্বেও তাকে ইচ্ছে করেই স্কোয়াড থেকে বাদ দিয়ে তার টি-20 ওয়ার্ল্ড কাপ 2022 খেলার স্বপ্ন ভেঙে দেওয়া হলো। এরপর বাদ পড়া দ্বিতীয় প্লেয়ার মোহাম্মদ সামি। হ্যাঁ বস, অস্ট্রেলিয়ার মাঠে টি-20 বিশ্বকাপ 2022-এ যেখানে সামির মতো বোলারের থাকাটা অত্যন্ত জরুরি ছিল, সেখানে সিলেক্টররা সামনাসামনিই বলে দিয়েছে তারা সামিকে বিশ্বকাপ কেন, ভারতের টি-20 দলের জন্য এখন আর ভাবছে না। এরপর তৃতীয় প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ার। হ্যাঁ বস, হার্দিক পান্ডিয়া না আসা পর্যন্ত যেখানে তিনি ভারতের প্রতিটা সিরিজেই সুযোগ পেতেন ও টি-20 বিশ্বকাপে স্কোয়াডে থাকার দাবিও তুলেছিলেন, সেখানে তাকে এখন বিসিসিআই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দল থেকে ছাঁটাই করে তার টি-20 বিশ্বকাপ 2022 খেলার স্বপ্ন ভেঙে দিল। এরপর বাদ পড়া চতুর্থ প্লেয়ার উমরান মালিক। হ্যাঁ বস, আইপিএল 2022 কাঁপালেও ভারতের হয়ে পরপর 3টা সিরিজে সুযোগ পেয়েও তিনি কিছুই করতে পারেননি, তাই বিসিসিআই তাকে বাধ্য হয়েই ওয়েস্ট ইন্ডিজ তথা ভারতের টি-20 বিশ্বকাপ 2023-এর দল থেকে দূরে সরিয়ে দিলেন। এরপর বাদ পড়া পঞ্চম প্লেয়ার ঋতুরাজ গায়কোয়াড়। হ্যাঁ বস, আইপিএল 2021-এ একা হাতে সিএসকে চ্যাম্পিয়ন করা এই দুর্ধর্ষ ওপেনার ইন্টারন্যাশনাল ক্রিকেটে টোটালি ফ্লপ, তাই তিনি এ পর্যন্ত ভারতের হয়ে পরপরভাবে সুযোগ পেয়ে গেলেও অবশেষে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে স্কোয়াড থেকে বাদ পড়লেন। তো এই ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দল থেকে বাদ পড়া 5 জন সুপারস্টার প্লেয়ারের নাম। এছাড়াও এই দলে শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দরের মতো প্লেয়ারকে কনসিডার করা হয়নি। তো আজকের ভিডিও এইটুকুনি, ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট, এবং আরও এইভাবে ভারতীয় টিম ও আইপিএল সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।